আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি, ভালো আছি। তো আজকে আমাদের এই ভিডিও আলোচনার টপিকটা হচ্ছে চেস্ট পেইন। চেস্ট পেইন আসলে নানা কারণে হতে পারে, এটা রেসপিরেটরি সিস্টেমেরও পার্ট হতে পারে বা হচ্ছে সিভিএসের ক্ষেত্রেও হতে পারে। কিন্তু আমরা নর্মালি চেস্ট পেইনটা সিভিএসের জন্য বেশি গুরুত্ব দিয়ে থাকি। ইভেন ভাইবা বোর্ডেও সিভিএস এক্সামের সময় চেস্ট পেইনটা বেশি ধরা হয়, আর রেসপিরেটরি সিস্টেমে টুকটাক কিছু পারলেই হয়। কিন্তু তাও যদি আসলে কপাল খারাপ থাকে তো স্যার দেখা যায় যে রেসপিরেটরি সিস্টেমেও কঠিন কোশ্চেন করে বসে আর কি সিভিএস থেকেও। তো যার ফলে আমরা চেস্ট পেইন পড়বো, একসাথেই পড়বো এবং দুইটা সিস্টেমের জন্যই পড়বো। ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের এই ভিডিওটা শুরু করি। তো ফার্স্টেই আমাদের যে জিনিসটা জানতে হবে, চেস্ট পেইনের কজ, চেস্ট পেইনের কজ। তো চেস্ট পেইন দুই রকম হতে পারে, একটা হচ্ছে একদম ঠিক আমাদের বুকের মাঝ বরাবর ব্যথা, আর একটা হচ্ছে পুরো বুক জুড়ে ব্যথা। ঠিক আছে, এক মানে এরকম দুইটা টাইপ, একটা হচ্ছে মাঝ বরাবর মানে এই যে এই মাঝ বরাবর ব্যথা, আর আরেকটা হচ্ছে এই বুকের এই সাইড দিয়ে বা পেরিফেরালি, হ্যাঁ এইসব জায়গাতে ব্যথা দেখা যায়। আমরা যখন পেশেন্টের হিস্ট্রি নেই তখন আমরা এই জিনিসটা বেশি লক্ষ্য করতে পারি, যে অনেক সময় পেশেন্ট বুকের ঠিক মাঝখানে হাত দিয়ে বলে আমার এখানে ব্যথা, আবার অনেকে বলে যাও না আমার এই সাইডে ব্যথা বা এই সাইডে ব্যথা এরকম বলে। তো সেক্ষেত্রে আমরা দুইভাবে পড়বো এই জিনিসটা, একটা হচ্ছে পেরিফেরাল কজ আর একটা হচ্ছে সেন্ট্রাল কজ, এই হিসাবেই আমরা পড়বো। তাহলে ফার্স্টে আমরা সেন্ট্রাল কজ নিয়ে আলোচনা করি। সো সেন্ট্রাল কজ, সেন্ট্রাল কজ, সেন্ট্রাল কজ কী কী হতে পারে? আসলে আমরা এখন থোরাক্সের এই ফিগারটায় চলে যাই। যেমন আমরা কফের ভিডিওতেও আমরা এই ফিগার নিয়ে কল্পনা করে করে হচ্ছে আমরা কজ বের করেছিলাম, ঠিক একইভাবে চেস্ট পেইনের ক্ষেত্রেও আমরা হচ্ছে এই ফিগারটা নিয়ে কল্পনা করে করে কজ বের করবো। সো সেন্ট্রাল কজ, সেন্ট্রাল কী? তাহলে এই পার্টটা, আমাদের বুকের এই পার্টটা হচ্ছে সেন্ট্রাল কজের মেইন দায়ী। সো এইখানে যেসব অর্গান আছে, তো সেই সব অর্গান প্লাস যেসব স্ট্রাকচার আছে, সেই সব স্ট্রাকচারে যদি সমস্যা হয় সেক্ষেত্রেই আমরা সেন্ট্রাল কজগুলো পাবো বা সেন্ট্রাল চেস্ট পেইনটা পাবো। হ্যাঁ, তো এই সেন্ট্রাল চেস্ট পেইনের আরেকটা নাম হচ্ছে রেট্রো স্টার্নাল চেস্ট পেইন। রেট্রো মানে পেছনে, আর স্টার্নাম তো আমরা জানি, তো স্টার্নামের বরাবর ঠিক পেছনে যে পেইন সেটাকে রেট্রো স্টার্নাল চেস্ট পেইন বলে, আর এটাই হচ্ছে সেন্ট্রাল চেস্ট পেইন। তাহলে এখানে আমরা ফার্স্টেই কার্ডিয়াক কজগুলো দেখি। তো কার্ডিয়াক কজের ক্ষেত্রে কী কী হতে পারে? কার্ডিয়াক কজের ভিতরে হচ্ছে অ্যানজাইনা যদি হয়, অ্যানজাইনা পেক্টোরালিস। সো এই অ্যানজাইনা যদি হয় তো সেক্ষেত্রে চেস্ট পেইন হতে পারে। আসলে অ্যানজাইনা জিনিসটা কী? অ্যানজাইনা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ব্লাড ফ্লো ইন দ্য হার্ট মাসেল, যার ফলে আমরা ডিসকমফোর্ট ফিল করি। আসলে এই অ্যানজাইনার ব্যথা বা এই রেট্রো স্টার্নাল বা সেন্ট্রালি যে পেইনটা চেস্ট পেইন সেটা বেশিক্ষণ স্টে করে না এই অ্যানজাইনার পেইনটা, আর হচ্ছে এটা মেইনলি হয়ে থাকে এই যে আমাদের যে হার্ট রয়েছে, হার্টের মাসেলের জন্য তো হচ্ছে আমাদের ব্লাড সাপ্লাই বা নিউট্রিশন সাপ্লাই দিতে হয়, তো সেগুলো হচ্ছে করোনারি আর্টারি দিয়ে হয়। তো কোনো কারণে যদি এই মানে এই করোনারি আর্টারিতে ইনসাফিসিয়েন্ট ব্লাড হয়, ব্লাড যাচ্ছে বা ব্লাড সার্কুলেট হচ্ছে, তো যার ফলে আমরা ডিসকমফোর্ট ফিল করি, একদম প্রপার ব্লকেজ না, ঠিক আছে, মানে জাস্ট ইনসাফিসিয়েন্ট ব্লাড সাপ্লাই। এখান থেকে ইনসাফিসিয়েন্ট ব্লাড সাপ্লাই হচ্ছে যার ফলে এইখানকার মাসেলগুলো প্রপার নিউট্রিশন পাচ্ছে না, তো যার ফলে হার্ট মাসেল ঠিক মতো কাজ করতে পারতেছে না, তো তখন হচ্ছে আমাদের পেইনটা হয়। তো সেই পেইনটাকে আমরা বলবো হচ্ছে অ্যানজাইনা, অ্যানজাইনা। এরপরে আমরা আসি আমাদের এই অ্যানজাইনার বড় ভাই মানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশান। সে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশানটা কী হয়? এটা হচ্ছে ড্যামেজ অফ হার্ট মাসেল ডিউ টু দ্য আর্টারি ইঞ্জুরি, অ্যান্ড এই আর্টারি ইঞ্জুরির ফলে কী হয়, আমাদের ব্লাড সাপ্লাইটা কমে যায়। দেখা গেল এই যে আর্টারি একটু আগে ছিল কি ইনসাফিসিয়েন্ট ব্লাড ফ্লো, বাট সেটা প্রপার ইঞ্জুরি ছিল না, হ্যাঁ জাস্ট ব্লাড ফ্লোটা আস্তে আস্তে কমে যাচ্ছে এরকম। তো দেখা যাচ্ছে সেরকম অ্যানজাইনা ছিল একটা পেশেন্টের, আর এটা আস্তে আস্তে কি মানে ট্রিটমেন্ট করে নাই, তো দেখা গেলো এই আর্টারিটা পুরাপুরি ইঞ্জুরি হয়ে গেছে বা ইঞ্জুরি হয়ে গেছে বা ব্লক হয়ে গেছে কোনো কিছু হয়েছে। তো এখানে যদি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে এই প্রপার যে মাসেলটা আছে হার্ট মাসেল এই এরিয়াটা, এটা যে কোনো এরিয়াতেই হতে পারে, এখানে এই এরিয়াটা বুঝাচ্ছি, তো এই এরিয়াটা কী হবে, এই মাসেলগুলো কাজ করতে পারবে না। তো হার্টে যদি মাসেল কাজ না করতে পারে তাহলে তো সে পুরো বডিতেই মানে ব্লাডটা দিতে পারতেছে না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আসলে সমস্যা হার্টের, হ্যাঁ তো আমাদের সেই কারণে মানে হার্টটাকে হচ্ছে সুস্থ রাখতে হবে। সো এইসব জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে আর প্রপার চেক আপে যেতে হবে আমাদের। যাই হোক, আমরা আমাদের পড়ায় ফিরত আসি। সেটা হচ্ছে তখন কী হয়, এই যে এখানে কার যে সেলগুলো আছে সেই সেলগুলো মারা যায়,
বা সেলগুলো ড্যামেজ হয়ে যায় একদম, মানে বলতে গেলে প্রপারলি ড্যামেজ হয়ে যায়, তো তখন এই পেইনটা হয়। এই পেইনটা অত্যন্ত মারাত্মক আর ভালোই মানে ব্যথা হয়, প্রায় অসহ্যনীয় ব্যথা। তো এই ব্যথাকে আমরা বলি হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তাই এটাকে আমরা ইন শর্ট বলি হচ্ছে MI, ঠিক আছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তাহলে আমরা দুইটা কজ অলরেডি পেয়ে গেছি, অ্যানজাইনা, তারপরে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এছাড়া আমাদের যে যে হার্টটা রয়েছে, এই হার্টের কাভারিং থাকে, হার্টের কাভারিংকে আমরা বলি হচ্ছে পেরিকার্ডিয়াম। তো পেরিকার্ডিয়ামে যদি কোনো সমস্যা হয় তো সেটাকে আমরা বলি হচ্ছে পেরিকার্ডাইটিস, ঠিক আছে। আবার মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, কার্ডাইটিস এইসব জিনিস যদি হয় সেক্ষেত্রেও তাহলে চেস্ট পেন হবে, বিকজ হার্টের সমস্যা। আর আমরা বলেছি কি, এই বরাবর যে অর্গানগুলো আছে সেইখানে যে কোনো প্রকার সমস্যা হলে চেস্ট পেন হবে, আর সেই চেস্ট পেনটা হবে কি সেন্ট্রালি, বিকজ এই অর্গানগুলো সেন্ট্রালি আছে। তাহলে হার্টের কাভারিং পেরিকার্ডিয়াম, তো পেরিকার্ডিয়ামের সমস্যা হলো পেরিকার্ডাইটিস। তারপরে কি হবে, এই হার্টের ভেতরে আমরা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল আলাদা করার জন্য এখানে একটা ভালভ থাকে, সেই ভালভের নাম কি, সেই ভালভের নাম হচ্ছে মাইট্রাল ভালভ। তো সেক্ষেত্রে যদি মাইট্রাল ভালভ প্রোল্যাপস হয়, যদি মাইট্রাল ভালভের সমস্যা হয় বা মাইট্রাল ভালভ প্রোল্যাপস হয়ে যায়, তো সেক্ষেত্রে এই চেস্ট পেন হতে পারে। সো চেস্ট পেনটা কী হবে, অবশ্যই রেট্রোস্টার্নাল। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখে ফেলি মাইট্রাল ভালভ প্রোল্যাপস, মাইট্রাল ভালভ প্রোল্যাপস। আচ্ছা, ই আছে একটা এই। আর এখন আমাদের এই হার্টটুকু শেষ, এরপরে আমরা কি আছি, ভেসেল, ভেসেলের ভিতরে আছে আমাদের অ্যাওর্টা, ঠিক আছে। তো অ্যাওর্টার ভিতরে হচ্ছে যদি এমন হয় যে অ্যাকিউট করোনারি সিন্ড্রোম যদি হয়, মানে করোনারি আর্টারিতে যদি সমস্যা হয়, তো সেক্ষেত্রে যে মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়, তো এগুলো আমরা অলরেডি বলে ফেলেছি, কিন্তু এই অ্যাওর্টার ক্ষেত্রে আমি একটু আলাদা করে বললাম না, হয় যে অ্যাওর্টা মানে ভেসেলগুলোর ক্ষেত্রে যে অ্যাকিউট করোনারি সিন্ড্রোম প্লাস হচ্ছে ডিসেক্টিং অ্যাওর্টিক অ্যানিউরিজম, এটা যদি হয় তো সেক্ষেত্রে আমাদের এই চেস্ট পেইন হতে পারে। তো আমরা লিখে ফেলি ডিসেক্টিং অ্যাওর্টিক অ্যানোরিজম। তো এগুলো হচ্ছে আমাদের ছিল কার্ডিয়াক কজ, এখন এই বা হচ্ছে সিভিএস রিলেটেড, এই পর্যন্ত সিভিএস এর কজ বললে আমরা এইটুকু বলবো। কিন্তু এখন এখানে আমরা যদি দেখি, এখানে কিন্তু শুধু সিভিএস না, সিভিএস মানে কিন্তু শুধু হার্টটাকে বোঝাচ্ছে, কিন্তু হার্টের বাইরে এখানে কিন্তু লাংয়ের পার্ট রয়েছে, ট্রাকিয়ার পার্ট রয়েছে, আবার ট্রাকিয়ার ঠিক এইখানেই থাকে কিন্তু ইসোফেগাস, আমাদের খাদ্যনালী, সেই ইসোফেগাস রয়েছে। তো এইসব জিনিসও আমাদের সেন্ট্রাল চেস্ট পেনের পার্ট হবে। তাহলে এখানে পালমোনারি কজ কী কী আছে, পালমোনারি কজ হচ্ছে ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম যদি হয়। হ্যাঁ, এখানে ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম জিনিসটা কি, এখানে হচ্ছে আমাদের হার্ট থেকে কি হয়, এই যে ব্লাডটা ফুসফুস বা হচ্ছে লাঙে যায়, তো লাঙের যে আর্টারি সাপ্লাই রয়েছে সেই আর্টারি সাপ্লাই সেইখানে যদি ব্লাড ক্লট হয়, তো সেক্ষেত্রে সেটাকে আমরা বলি হচ্ছে পালমোনারি এম্বোলিজম। তো এই পালমোনারি এম্বোলিজমটা যদি হচ্ছে বেশি হয় বা ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম হয়, তখন আমাদের চেস্ট পেন শুরু হয়, আর সেটা হবে হচ্ছে অবশ্যই রেট্রোস্টার্নাল বা হচ্ছে সেন্ট্রাল চেস্ট পেন। তাহলে এখানে আমরা লিখে ফেলি হচ্ছে ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম, ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম। আচ্ছা, এছাড়া এখানে কি রয়েছে, আমরা লাং দেখলাম আর ট্রাকিয়া রয়েছে, তাহলে ট্রাকিয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হলে কি হয়, ট্র্যাকাইটিস, তাহলে ট্র্যাকাইটিসও হচ্ছে আমাদের সেন্ট্রাল চেস্ট পেইন হতে পারে। সো আমরা লিখে বলি ট্র্যাকাইটিস, ট্র্যাকাইটিস। আচ্ছা, আর তারপর আমরা জানি যে আমাদের থোরাক্সের ভিতরে একটা জায়গা থাকে যেটাকে বলা হচ্ছে মেডিস্টিনাম। সো যদি মেডিস্টিনাল ম্যালিগনেন্সি হয়, তো সেক্ষেত্রেও সেন্ট্রালি চেস্ট পেইন হবে, বিকজ মেডিস্টিনামটা মূলত এবং আমাদের হচ্ছে সেন্ট্রালি থাকে, দেখা যায় আমাদের স্টারনামের ঠিক পেছনে বরাবরই হচ্ছে এই আমাদের যে মেডিস্টিনাম রয়েছে সেটা প্লেস হয় বা হচ্ছে সেই মেডিস্টিনামটাকে আমরা ধরি। তো সেক্ষেত্রে মেডিস্টিনামে যদি কোনো সমস্যা হয় বা মেডিস্টিনাম ম্যালিগনেন্সি যদি হয়, তো সেক্ষেত্রে অবশ্যই সেন্ট্রালি চেস্ট পেইন হবে। তাহলে আমরা লিখি মেডিস্টিনাল ম্যালিগনেন্সি। আচ্ছা, এখন ট্রাকিয়া শেষ, লাং শেষ, সিভিএস শেষ, কী আছে, এই যে একটা স্ট্রাকচার একটু দেখালাম, এটাকে আমরা কী বলেছিলাম, ইসোফেগাস। তো ইসোফেগাসের কী কী সমস্যা হতে পারে, ইসোফেজাইটিস হতে পারে, ইসোফেজিয়াল স্পাজম হতে পারে, এসব জিনিস যদি হয় তাহলে সেক্ষেত্রে চেস্ট পেন আমরা পাবো। তাহলে আমরা লিখে ফেলি ইসোফেগাস
ফেজাইটিস, ইসোফেজিয়াল স্পাজম। আচ্ছা, তারপরে কি হতে পারে? এখানে হচ্ছে সাইকোজেনিক কোনো প্রকার হলেও অনেক সময় আছে আমাদের বডিতে বা আমাদের মেন্টালি সাইকোজেনিক কোনো সমস্যা থাকে, বা হচ্ছে কার্ডিয়াক নেক্রোসিস যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের সেন্ট্রাল চেস্ট পেন হতে পারে। তারপর হচ্ছে স্কেলেটাল যদি কোনো সমস্যা থাকে, যেমন হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেমন আমাদের এটা তো সামনে অ্যান্টেরিয়র ওয়াল, থোরাক্সের অ্যান্টেরিয়র ওয়াল থেকে আমরা এই ফিগারটা দেখতে পারতেছি, কিন্তু পোস্টেরিয়রলি যদি দেখি এই বরাবর কী থাকে, এই বরাবর আমাদের ভার্টিব্রা থাকে অবশ্যই। সো এই ভার্টিব্রার যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এই জায়গায় থাকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, তাই না? এই জায়গায় থাকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তো এই ইন্টারভার্টিব্রাল ডিস্কে যদি কোনো হার্নিয়া হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের সেন্ট্রাল চেস্ট পেন হবে, কারণ সেটা কিন্তু আমাদের ঠিক আমাদের যে চেস্ট রয়েছে সেটা ঠিক সেন্ট্রালেই কিন্তু থাকে সেই জিনিসটা, তাহলে সেটা হবে সেন্ট্রাল চেস্ট পেনের কারণ। এরপরে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, বা কোনো প্রকার ট্রমা যদি হয় আমাদের মানে চেস্ট পেনের সেন্ট্রালি, তো সেক্ষেত্রে আমাদের সেন্ট্রালি চেস্ট পেনগুলো পাবো। তাহলে মোটামুটি এগুলো হচ্ছে আমাদের সেন্ট্রাল চেস্ট পেইনের কজ। আমরা হচ্ছে দেখে ফেলাম সেন্ট্রাল চেস্ট পেইনের কজ। আমাদের জাস্ট মনে রাখতে হবে যে আমরা যখন ভাইবা বোর্ডে বলবো যে সেন্ট্রাল চেস্ট পেইনের কজ, তখন আমাদের মাথায় জিনিসটা অলওয়েজ মাথায় যেন থাকে যে এমন কোনো কজ যেন আমরা বলে না ফেলি যেটা হচ্ছে আমাদের সেই স্ট্রাকচারটা আমাদের সেন্ট্রালেই নাই। হ্যাঁ, এমন কোনো জিনিস যেন বলে না ফেলে, যেমন এমন কোনো জিনিস যেন বলে না ফেলি, অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখবো যে আমাদের সেন্ট্রালি এইসব 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 স্ট্রাকচার আছে, তো এইসব রিলেটেডই হবে অলওয়েজ সেন্ট্রাল চেস্ট পেইনের কজ, যেমন হার্ট, তারপরে হচ্ছে গ্রেট ভেসেলস, ট্রাকিয়া, ইসোফেগাস বা ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তা ইন্টারভার্টিব্রাল ডিস্কটা আসলে হচ্ছে অতটা গুরুত্বপূর্ণ না, কজ এটা হচ্ছে বোনস রিলেটেড, প্লাস এখানে অতটা ভ্যারি করে না। তো যদি স্যার জানতে চায় তখন আমরা ওই ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা অস্টিওআর্থ্রাইটিস এইসব জিনিসগুলো বলবো, কিন্তু মেইনলি আমরা ওই যে ট্র্যাকাইটিস, তারপরে সিভিএস রিলেটেড, প্লাস হচ্ছে এখানে পালমোনারি এম্বোলিজম, তারপরে হচ্ছে অ্যাওর্টার যেসব জিনিসগুলো বললাম, এইসব জিনিসগুলো যেন আমরা মিস না করি, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের সেন্ট্রাল কজ। এখন আসে আমরা পেরিফেরাল কজ। আচ্ছা, তোমরা লিখে ফেলি পেরিফেরাল কজ। পেরিফেরাল কজগুলো কি? আসলে আমরা যদি দেখি এই পর্যন্ত আমরা সেন্ট্রাল বলে ফেলছি, তাই এইটুকু বাদে আমাদের যে এই পার্টগুলো রয়েছে মূলত পেরিফেরাল কজে আমাদের এই পার্ট দুইটা হচ্ছে বেশি গুরুত্ব পাবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, আমাদের এইখানে ইয়ার স্যাকের সমস্যা হতে পারে, লাঙে ইয়ার স্যাকের সমস্যা। তো ইয়ার স্যাকের সমস্যা হলে আমরা জানতাম এটার নাম কি, ইয়ার স্যাকে যদি পাস জমে তো সেটা হচ্ছে নিউমোনিয়া, ঠিক আছে? তাহলে আমরা লিখে ফেলি নিউমোনিয়া। এছাড়া আমাদের যে এইখানে রয়েছে কি, এখানে আমাদের লাং আর লাঙের কাভারিং থাকে, লাঙের কাভারিং নাম হচ্ছে প্লুরা। সো এই যে আমাদের লাং এবং হচ্ছে প্লুরা, সো প্লুরার মাঝখানে যে ফাঁকা জায়গা সেখানে যদি কোনো কারণে এয়ার ঢুকে যায় বা এয়ার ঢুকে সেখানে কলাপস হয়ে যায় বা আটকে যায়, তো তখন সেটাকে আমরা বলি হচ্ছে নিউমোথোরাক্স, ঠিক আছে? নিউমোথোরাক্স। তো নিউমোথোরাক্স বা নিউমোনিয়া যদি হয় তাহলে সেগুলো হচ্ছে পেরিফেরাল কজ, ঠিক আছে? এগুলো নর্মালি সেন্ট্রালি হয় না। এরপরে ভেরিয়াস টাইপ অফ ম্যালিগনেন্সি যদি হয়, ম্যালিগনেন্সি যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা পেরিফেরাল কজ পাবো। তারপর রেসপিরেটরি সিস্টেমের বা লাং রিলেটেড একটা অত্যন্ত পপুলার একটা ডিজিজ, সেটা হচ্ছে টিউবারকিউলোসিস বা যক্ষা, সেটাও যদি হয় তাও হচ্ছে আমরা কী পাবো, পেরিফেরাল চেস্ট পেইন পাবো। আচ্ছা, টিউবারকিউলোসিস। আচ্ছা, এছাড়া কানেক্টিভ টিস্যু যদি ডিসঅর্ডার থাকে আমাদের লাঙে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। সো মোটামুটি পেরিফেরাল কজের ভিতরে এই কটা হচ্ছে আমাদের রেসপিরেটরি কজ বলা যায়। একটা জিনিস মাথায় রাখতে হবে, পেরিফেরাল কজে কিন্তু ভুলেও 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 কোনো সময় এই সিভিএস থেকে কোনো কিছু আসবে না, বা কার্ডিয়াক কজ কিন্তু থাকবে না। কার্ডিয়াক কজ অলওয়েজ 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 লেফট এক্সটার্নাল, এটা কিন্তু পেরিফেরালে আসবে না, ঠিক আছে? তাহলে এই সেন্ট্রাল কজের ক্ষেত্রে আমরা হচ্ছে কার্ডিয়াক কজটাকে বেশি গুরুত্ব দিব, আর পেরিফেরাল কজের ক্ষেত্রে মূলত হচ্ছে রেসপিরেটরি কজ যেগুলো আছে সেগুলোকে গুরুত্ব দিব। এছাড়া অন্য কিছু অনেক কিছু হতে পারে, যেমন এখানে চেস্ট ওয়ালের কোনো সমস্যা যদি হয়, যেমন রিব ফ্র্যাকচার যদি হয় বা ইঞ্জুরি হয়, দেখি ইঞ্জুরি, বা যদি হচ্ছে কোস্টোকন্ডাইটিস, স্পন্ডাইলোসিস যদি হয়। এখানে স্পন্ডাইলোসিস যদি বলতে বোঝানো হচ্ছে যে ইনফ্লামেশন অফ জয়েন্ট অফ কার্টিলেজ, আসলে হচ্ছে ওই যে জয়েন্ট যে রয়েছে সেখানে কার্টিলেজ প্লাস হচ্ছে যে আমাদের বোনস রয়েছে সেখানে যদি ফুলে যায় সেটাকে হচ্ছে স্পন্ডাইলোসিস বলে, ঠিক আছে? তাহলে এগুলোও লিখে ফেলি, সেটা হচ্ছে কোস্টোকন্ড্রাইটিস
স্পন্ডাইলোসিস এইসব জিনিস। এছাড়া সাইকো সাইকোজেনিক যদি হয়, এনএক্সাইটি যদি থাকে সেক্ষেত্রেও হতে পারে। তারপর হচ্ছে নিউরোলজিক্যাল বা স্কেলেটাল যদি কোনো সমস্যা থাকে, যেমন হচ্ছে হার্নিয়েটেড ইন্টারভার্টিবাল ডিস্ক, যেটা আমরা এখানে বলেছিলাম যে এটা অতটা গুরুত্বপূর্ণ না, কজ হচ্ছে এখানে হার্নিয়েটেড ইন্টারভার্টিবাল ডিস্ক এটা সেন্ট্রালি হতে পারে, পেরিফেরালি হতে পারে। সো এইখানে আমরা অতটা গুরুত্ব দিয়ে বলবো না। হ্যাঁ, যদি স্যার আরও জানতে চায় তখন এখানে আমরা বলবো সেন্ট্রালিতে, ঠিক আছে? কিন্তু এছাড়া পেরিফেরালিতে এটা মূলত বলবো। তারপরে থোরাসিক আউটলেট সিন্ড্রোম যদি থাকে, এই থোরাসিক আউটলেট আমরা কী জানি, এটা হচ্ছে ইনলেট, এটা হচ্ছে আউটলেট। অনেক সময় দেখা যায় স্ট্রাকচার এখান থেকে বের হয়ে আসে বা কোনো ইয়া হয়, তো সেক্ষেত্রে থোরাসিক আউটলেট সিন্ড্রোম যদি থাকে তাহলে এটা পেরিফেরালি চেস্ট পেন হবে। তাহলে এখানে লিখে ফেলি থোরাসিক আউটলেট সিন্ড্রোম, সরি, আর থাকবে হচ্ছে হার্নিয়েটেড ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পেরিফেরাল চেস্ট পেইনের মোটামুটি বলা যায় যে চেস্ট ওয়ালের ডিসঅর্ডার জনিত কজ এইসব জিনিস, ঠিক আছে? তাহলে আমরা কী পড়ে ফেললাম, চেস্ট পেইনের কজ পড়ে ফেললাম। কজ আবার রিভিউ দিই, তো কজে কী রয়েছে, সেন্ট্রাল চেস্ট পেইন, পেরিফেরাল চেস্ট পেইন। তো সেন্ট্রাল চেস্ট পেইন অবশ্যই আমাদের এখানে গুরুত্ব দিব হচ্ছে হার্ট রিলেটেড জিনিস বা কার্ডিওভাস্কুলার সিস্টেমটাকে গুরুত্ব দেবো বেশি, আর পেরিফেরাল চেস্ট পেইনে আমরা হচ্ছে রেসপিরেটরি পার্টটাকে গুরুত্ব দিব বেশি। সো এখানে কী কী আছে, সেন্ট্রালিতে অ্যানজাইনা, মায়োকার্ডিয়াল ইনফ্রাকচার, পেরিকার্ডাইটিস, মাইট্রাল ভাল্ভ প্রোলাপস, তারপর হচ্ছে ডিসেক্টিং অ্যাওর্টিক অ্যানোরিজম, এগুলো হচ্ছে সিভিএস থেকে। তারপরে নিচে হচ্ছে রেসপিরেটরি থেকে ছিল হচ্ছে ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম, তারপরে ট্র্যাকাইটিস ছিল, মেডিসিনাল ম্যালিগন্যান্সি ছিল, ইসোফেজাইটিস ছিল, ইসোফেজিয়াল স্পাজম ছিল, এগুলো হচ্ছে সেন্ট্রালি। আর পেরিফেরালি ছিল হচ্ছে নিউমোনিয়া, নিউমোথোরাক্স, ম্যালিগন্যান্সি, টিউবারকিউলোসিস, তারপর ইঞ্জুরি ছিল, তারপরে হচ্ছে স্পন্ডাইলোসিস, কোস্টোকন্ডাইটিস ছিল, থোরাসিক আউটলেট সিন্ড্রোম, এইসব জিনিস ছিল। তাহলে মোটামুটি আমাদের কজ পড়া শেষ, চেস্ট পেইনের কজগুলো পড়া শেষ। এখন যে জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, ভাইবাতে জিজ্ঞেস করেই, যেটা হচ্ছে একটা পেশেন্টের পেইন হচ্ছে, চেস্ট পেইন হচ্ছে, তাহলে আমরা কী দেখে বুঝবো, কী কী জিনিস দেখে বুঝবো, বা কী ডিফারেন্স আছে যে যেখান থেকে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে কার্ডিয়াক চেস্ট পেইন না নন কার্ডিয়াক চেস্ট পেইন। আসলে এটা কিন্তু আমাদের বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ একটা মানুষের হার্ট যেখানে রিলেটেড থাকবে সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা স্টেপ একদম খুবই ফাস্ট নিতে হবে এবং বুঝে বুঝে নিতে হবে। সো এটা আমাদের বোঝা খুবই জরুরি যে তার চেস্ট পেইনটা আসলেই কি হার্ট রিলেটেড বা কি না হার্ট রিলেটেড না। তাহলে আমরা কী কী ডিফারেন্স এখানে রয়েছে যে কার্ডিয়াক চেস্ট পেইন নন কার্ডিয়াক চেস্ট পেইন, সেই জিনিসটা ভাইবাতে ধরে। তো প্রথম যে টপিকটা বা প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে সাইট, কার্ডিয়াক চেস্ট পেইন অবশ্যই অবশ্যই রেট্রোএক্সটার্নাল বা সেন্ট্রাল চেস্ট পেইন হবে, আর নন কার্ডিয়াক চেস্ট পেইন সেটা হচ্ছে পেরিফেরাল চেস্ট পেইন হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে ক্যারেক্টারটা কীরকম হবে, কার্ডিয়াক চেস্ট পেইনটা হবে টাইটনিং আর স্কুইজিং, মনে হবে কি আমাদের বুকটা টাইট হয়ে আসতেছে, হ্যাঁ, আর হচ্ছে চেপে ধরতেছে এরকম মনে হবে। আর নন কার্ডিয়াক চেস্ট পেইন হবে হচ্ছে শার্প আর স্ট্যাবিং। আচ্ছা, তারপরে এখানে কার্ডিয়াক চেস্ট পেইন যেটা আছে সেটা হচ্ছে এগ্রেভেটিং যে ফ্যাক্টরগুলো আছে, এগ্রেভেটিং ফ্যাক্টরের ভিতরে আছে হচ্ছে হ্যাভি মিল যদি আমরা টেক করি বা হচ্ছে কোল্ড এক্সপোজার যদি হয়, তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে বাড়বে, হ্যাঁ। আর নন কার্ডিয়াক চেস্ট পেইনে এইসব কোনো জিনিস নাই, এইসব জিনিস হবে না। আর রিলিভিং ফ্যাক্টর যদি হয়, তো কার্ডিয়াক চেস্ট পেইনের ক্ষেত্রে ধরা যাবে রেস্ট নিলে বা নাইট্রেট যদি আমরা গ্রহণ করি, দেখা যায় যে হচ্ছে ওই সাবলিঙ্গুয়াল নাইট্রেট বলে এটাকে, গ্লিসারাইল ট্রাই নাইট্রেট দেওয়া হয়, তো সেক্ষেত্রে কার্ডিয়াক চেস্ট পেইনে মূলত যদি এখানে স্ট্যাবল অ্যানজাইনা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা চলে যায়। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে কার্ডিয়াক চেস্ট পেইনে যদি রেস্ট নিলে বা নাইট্রেট নিলে দেখা যাবে যে এটার চেস্ট পেইনটা কমে যাচ্ছে, কিন্তু নন কার্ডিয়াক চেস্ট পেইনে কী হয় এরকম কোনো ইয়া হয় না, যাই ব্যথা সে ব্যথাই, রেস্ট নিলেও থাকবে, রেস্ট না নিলেও থাকবে, এরকম একটা অবস্থা। আচ্ছা, আর রেডিয়েশনটা কী হয়, তো রেডিয়েশনের ক্ষেত্রে দেখা যায় যে কার্ডিয়াক চেস্ট পেইন, যে কার্ডিয়াক চেস্ট পেইন সেটা ছড়াতে পারে, দেখা যায় যে এক জায়গাকার চেস্ট পেইন অন্য জায়গায় ব্যথা করতেছে। যেমন এই হার্ট রিলেটেড যদি সমস্যা হয়, তো সেক্ষেত্রে দেখা যায় এই হার্টের ব্যথা বা চেস্ট পেইনটা কী হয়, লেফট শোল্ডারে চলে যায়, লেফট শোল্ডারে চলে যেতে পারে, লেফট আর্মে চলে যেতে পারে, তারপরে হচ্ছে নেকে চলে যেতে পারে, লোয়ার জতে চলে যেতে পারে এই কার্ডিয়াকের ব্যথা। কিন্তু এই আমাদের অন্য যে নন কার্ডিয়াক চেস্ট পেইন, নন কার্ডিয়াক চেস্ট পেইনের ক্ষেত্রে এরকম কোনো প্রকার রেডিয়েশন নর্মালি থাকে না,
ঠিক আছে? তো এইসব জিনিসগুলো আমরা মাথায় রেখে আমরা কিন্তু এই ডিফারেন্সিয়েট করতে পারি যে এটা হচ্ছে কার্ডিয়াক চেস্ট পেইন না নন কার্ডিয়াক চেস্ট পেইন। তো এই জিনিসটা সার্জারও খুবই পছন্দের, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আমরা তাহলে বুঝে ফেললাম যে এটা হচ্ছে কোনটা কার্ডিয়াক চেস্ট পেইন হবে, কোনটা নন কার্ডিয়াক চেস্ট পেইন হবে। এখন কার্ডিয়াক চেস্ট পেইনের ভিতরে আমরা একটু আগে বলেছিলাম যে অ্যানজাইনা অ্যান্ড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। সো অ্যানজাইনা আর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন জিনিসটা অনেকটা কাছাকাছি। এখানে কি বলেছিলাম? এখানে বলেছিলাম যে এখানে ইনসাফিসিয়েন্ট ব্লাড ফ্লো আর যার ফলে আমাদের ডিসকমফোর্ট লাগবে। আর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে কী হবে? এখানে হচ্ছে দেখা যাবে আর্টারি ইঞ্জুরি হবে অ্যান্ড প্রপার ড্যামেজ হয়ে যাবে হার্ট মাসেল। ঠিক আছে, তো এই দুইটা চেস্ট পেইনের ভিতরে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে অ্যানজাইনাটার সিভিয়ারিটি হবে মাইল্ড, ঠিক আছে, আর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সেটা হচ্ছে ইউজুয়ালি সিভিয়ার হয়। সিভিয়ার হওয়ার কারণ অবশ্যই আমরা বুঝতে পারতেছি, কারণ এখানে টোটাল ড্যামেজ হয়ে গেছে আর এখানে হচ্ছে জাস্ট ডিসকমফোর্ট। আচ্ছা, তারপরে হচ্ছে এটা রেস্ট নিলে, আমাদের অ্যানজাইনাটা রেস্ট নিলে চলে যেতে পারে বা নাইট্রেট দিলে চলে যেতে পারে, সাবলিঙ্গুয়াল নাইট্রেট যদি দেওয়া হয় তাহলে চলে যাবে। কিন্তু মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে সাবলিঙ্গুয়াল নাইট্রেট দেই বা হচ্ছে যদি রেস্ট নেই কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপরে অ্যানেক্সাইটি, তার এটা হচ্ছে অ্যানজাইনাতে অ্যানজাইনাল পেনে হচ্ছে অ্যাবসেন্ট থাকবে বা কিছু পরিমাণ থাকবে, কিন্তু এই এমআইতে এমআইতে হচ্ছে সিভিয়ার থাকবে। ঠিক আছে, তারপরে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হচ্ছে অ্যানজাইনাতে বেশি বাড়বে না, নর্মাল থাকবে, কিন্তু হচ্ছে এই এমআইতে বাড়বে, দেখা যাবে যে ঘামতেছে পেশেন্ট বা অন্যান্য কিছু হতে পারে। তো নশিয়া ভমিটিং সেটা বা হচ্ছে বমি বমি ভাব বা বমি হওয়া সেটা হচ্ছে অ্যানজাইনাতে থাকে না কিন্তু এমআইতে থাকে। আসলে এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে এমআই হচ্ছে যেহেতু অ্যানজাইনার বড় ভাই, তার মানে যত প্রকার ডেঞ্জারাস জিনিসগুলো সেটা হচ্ছে এমআইতে থাকবে, কিন্তু অ্যানজাইনাতে থাকতেও পারে নাও থাকতে পারে, থাকলেও সেটা কম থাকবে, সব কিছু মাইল্ড থাকবে বা থাকবে না, অ্যাবসেন্ট থাকবে, কিন্তু এমআইতে থাকবে। যেমন ভমিটিং থাকবে, নশিয়া থাকবে কিন্তু এখানে থাকবে না, অ্যানেক্সাইটি এখানে থাকবে, এখানে থাকবে না, এরকম জিনিস। ঠিক আছে, এইসব জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, জাস্ট একটু বুঝে পড়লেই হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের অনেক সময় ধরে ভাইবাতে, সেটা হচ্ছে বা আমাদের হিস্ট্রি প্রেজেন্টের সময় আমাদের বলতে হয় এই কার্ডিয়াক চেস্ট পেইন থেকে যে এখানে কোন স্টেজে আছে। ঠিক আছে, আমাদের এই পেইনটা এটা এটা অতটা ইম্পর্ট্যান্ট না, কিন্তু ভাইবাতে যখন হিস্ট্রি প্রেজেন্ট করবো আমরা স্যারদের কাছে, তখন যদি এইগুলো ধরে বা এগুলো যদি আমরা উল্লেখ করে দিই তাহলে দেখা যায় যে স্যাররা একটু খুশি হয়। সেটা হচ্ছে নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন একটা টাইপ করেছে এই চেস্ট পেইনে, সেটা হচ্ছে চারটা স্টেজ আছে। ঠিক আছে, স্টেজ 1, 2, 3, 4, সেখানে কি, সেখানে হচ্ছে যদি চেস্ট পেইন আছে কিন্তু কোনো লিমিটেশন নাই, তার কাজেকর্মে কোনো প্রকার বাধা হচ্ছে না, দেখা যাচ্ছে কিছুক্ষণের জন্য ব্যথা হচ্ছে কিন্তু এতে তার কোনো প্রকার সমস্যাই হচ্ছে না বডিতে, সে তার দৈনন্দিন কাজ করেই যাচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে স্টেজ 1। আর তারপরে হচ্ছে স্টেজ 2, সেটা হচ্ছে মাইল্ড লিমিটেশন, দেখা যাচ্ছে চেস্ট পেইন হচ্ছে তার সাথে হালকা একটু শ্বাসকষ্ট হচ্ছে যার ফলে সে ঠিক মতো কাজ করতে পারতেছে না, দেখা যাচ্ছে আগের মতো এক্সারসাইজ করতে পারতেছে না বা দৌড়াদৌড়ি করতে পারতেছে না বা হাঁটতে পারতেছে না বা সিঁড়ি দিয়ে উঠতে পারতেছে না অতটা। তো সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো হচ্ছে স্টেজ 2। ঠিক আছে, সেখানে মাইল্ড ডিসপ্নিয়া থাকবে, ডিসপ্নিয়া মানে হচ্ছে ব্রেথলেসনেস। ঠিক আছে, আচ্ছা, তো তারপরে হচ্ছে স্টেজ 3, যেখানে হচ্ছে মডারেট লিমিটেশন, যেখানে মোটামুটি অনেকগুলো কাজই সে আস্তে আস্তে করতে পারবে না, হ্যাঁ, এবং শ্বাসকষ্ট মোটামুটি বেড়েই যাবে, ডিসনিয়াটা আস্তে আস্তে বাড়তে থাকবে, তো সেটাকে আমরা বলছি মডারেট লিমিটেশন, আর সেটা হবে স্টেজ 3। আর যদি এমন হয় পেশেন্ট এমন অবস্থায় আমাদের কাছে আসছে যেখানে হচ্ছে সে টোটালি বেড়ে, সে কিছুই করতে পারে না, প্লাস শ্বাসকষ্ট তো আসেই বোঝা যাচ্ছে, তো সেটা হচ্ছে সিভিয়ার লিমিটেশন, যেটাকে আমরা বলছি স্টেজ 4। এভাবে হচ্ছে স্টেজগুলোকে ভাগ করা হয়। সো এইভাবে যদি অনেক সময় হিস্ট্রিতে প্রেজেন্ট করা হয় তাহলে স্যাররা খুশি হন। ঠিক আছে, তো চেস্ট পেইন এতটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।